ফিফার অর্থ নয়ছয়ের অভিযোগে কাঠগড়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গত 14 এপ্রিল জালিয়াতি, মিথ্যা তথ্য দেয়া, তহবিল আত্মসাতের দায়ে বাফুফের সেকেন্ড ম্যান আবু নাইম সোহাগকে 2 বছরের নিষেধাজ্ঞা দেয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বাফুফের এমন কেলেঙ্কারির শিরোনাম হয় আন্তর্জাতিক গণমাধ্যমেও। সোমবার উচ্চ আদালত বলেছেন, এতে ক্ষুণ্ণ হয়েছে দেশের সুনাম। বাফুফে নিজেদের দুর্নীতি তদন্ত কিভাবে নিজেরা করে তা নিয়েও প্রশ্ন তোলেন উচ্চ আদালত। পরে দুর্নীতির তদন্তে দুদক সহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। ফিফার যে রুলস রেগুলেশন, এগুলো তো চ্যালেঞ্জ আমরা করছি না। আমরা করছি যে আমাদের লোকজন, আমাদের যে টাকাটা দুর্নীতি করেছেন, এই টাকাটা যেন ইনকোয়ারির ভিতর আসে। এই দেশের বিষয় তো আর কোনো বিষয়ই না, টাকা সব খাইয়ে ফেলা যাবে, এইরকম একটা যে চিন্তাভাবনা ছিল আমাদের, আজকের এই আদেশ যেটা আমরা পাইছি এটাই চিন্তাভাবনার একটু কঠিন করে দিবে। দুদক আইনজীবী বলছেন, ফিফার অনুদানের অর্থ আত্মসাতের তদন্তের ক্ষমতা তাদের নেই, তবে বাফুফেকে লাইনে আনতে সিরিয়াসলি তদন্ত করবেন তারা। যুব মন্ত্রণালয় বা বাংলাদেশ সরকার ফুটবল ফেডারেশনকে যে টাকাটা দিচ্ছে সেই টাকাটার যদি কোথাও এমবেজলমেন্ট হয় সেটা দেখার এখতিয়ার দুর্নীতি দমন কমিশনের 100% আছে, কিন্তু ফিফার টাকা দেখার এখতিয়ার আমার নাই। ফুটবল ফেডারেশনের আইনজীবীর দাবি, দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন, আন্তর্জাতিক আদালতেও তা প্রমাণ করবেন। আমরাও পুরো জিনিসটা কোর্টের সামনে প্রডিউস করবো এবং আমাদের বিশ্বাস যে কোর্ট দেখতে পারবে যে এখানে কোনো মিস অ্যাপ্রোপ্রিয়েশন বা মিস ইউজের কোনো অ্যালিগেশন বা কোনো এলিমেন্ট নেই। জাতিকে উদ্বুদ্ধ করতে খেলাধুলার প্রয়োজন, আর সে খেলায় স্বচ্ছতা তার চেয়েও বেশি। সময়ের আলোচিত ফুটবল দুর্নীতি নিয়ে এদিন এমন প্রতিক্রিয়া জানান দেশের উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।